প্রিয় দর্শক, আমি শহীদুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, যাকে নিয়ে এখন বিরাট চর্চা হচ্ছে, বিভিন্ন মিডিয়া যাকে বারবার ইন্টারভিউ করছে এবং যার কথার সূত্র ধরে এখন এজেন্সিগুলো তদন্ত চালাচ্ছে একেবারে জোর গতিতে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তাপস মণ্ডল। এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন, যাকে বলা হচ্ছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ। অনেক কিছু জানেন, কোথায় কীভাবে লেনদেন হয়েছে চাকরি দেওয়ার নাম করে, সেসব নিয়ে অনেক কথা বলছেন। এবং আপনারা জানেন যে তারই কথার সূত্র ধরেই বলবো, কুন্তল ঘোষকে ইডি গ্রেপ্তার করেছে। তাও সব, আপনি তো এখন এই দুর্নীতি যে বিষয়টা তার কার্যত চাবিকাঠি হয়ে উঠেছেন, এমন সব কথা বলছেন, মিডিয়াতেও বলছেন, এজেন্সির কাছেও বলছেন, সেই মতো তদন্ত এগোচ্ছে। অনেকে আমরা দেখছি, মানে অনেকে বলতে একজনকে দেখলাম এরই মধ্যে গ্রেপ্তার করা হলো, তো আপনি সব এত কথা বলে দিচ্ছেন কী বিষয়ে? মানে অনেকে বলছেন যে আপনি, আপনার সঙ্গে কত জানে একটা কথা হয়েছে বা আপনাকে আশ্বাস দেওয়া হয়েছে এজেন্সির তরফ থেকে যে আপনি সবার কথা বলে দিন তাহলে আপনাকে ছেড়ে দেবো, কারণ আপনি যখন জানেন অভিযোগটা আপনার দিকেও আসছে, তার মানে তো আপনিও তো জানতেন, তাহলে আপনি কেন আগে বলতেন না? এখন বলছেন কারণ আপনাকে হয়তো কোথাও একটা আশ্বাস দেওয়া হয়েছে যে আপনি সবার কথা বলে দিন, আপনাকে ছেড়ে দেবো। এরকম কি কোনো চুক্তি হয়েছে সিবিআই বা ইডির সঙ্গে? না না, এরকম কোনো চুক্তি আমার সাথে হয়নি, কিন্তু আমি এখন মনে করেছি যে সত্যটাই সব বলা উচিত এবং আমি ইডি সিবিআই এর কাছে প্রথমেই আমি যা জানি সেটা স্বীকারোক্তি করেছি। যেটা প্রশ্ন উঠছে আপনাকেও নিশ্চয়ই অনেক মিডিয়াও প্রশ্ন করেছে যে আপনি এখন বলছেন, আপনি তো কেন টাকা দিয়েছিলেন বা কাউকে দিতে পাঠিয়েছিলেন চাকরির জন্য, সেটা তো অনিয়মের কাজ, সেই কাজটা আপনি নিজে থেকে কেন করতে বলেছিলেন, কেন কুন্তলদেরকে টাকা দিতে বলেছিলেন আপনি স্টুডেন্টদেরকে, এটাও তো প্রশ্ন উঠছে, আপনাদেরকেও তো প্রশ্নগুলো আসছে। হ্যাঁ আসছে, স্বাভাবিকই, কারণ প্রথম অবস্থায় দেখেছি কিছু চাকরি বাকরি হয়েছে, টেট পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছিল তাদের পাস দেখানো হয়েছে, তো সেগুলো দেখতাম হচ্ছে যখন, আর যারা এসে বলতো আমরা টাকা দিতে ইচ্ছুক, আপনি স্যার একটু বলে দিন বলে দিন, তো আমি এইটাই তাদের কথা মতো, তাদের ভালোর জন্য আমি এটা করেছি। তো তাদের ভালোর জন্য হলেও জিনিসটা তো অবৈধ, অবৈধ একটা বিষয়, সেটাকে আপনি কি করে সাপোর্ট করে? অবৈধ বৈধ তখন তো মাথায় আসেনি, চারিদিকে শুনছি টাকা পয়সা লেনদেনের ভিত্তিতেই সব চাকরি বাকরি হচ্ছে, তো কেউ যদি এসে বলে আমাকে একটু লাইন করে দিন না, এখন তো টাকা দিলে হয়, আমি টাকা দিতে রাজি, তো যাও ওখানে যাও। মানে এমন 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 পরিবেশ তৈরি হয়ে গেছিল যে টাকা ছাড়া চলে না, চলো যা হচ্ছে হোক আর কি করার আছে, মানে এরকম একটা অবস্থা বলতে চাইছেন? তো এটা তো বুঝতেই পারছি না, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে যেকোনো একটা কাজ পেতে গেলেই টাকা দিতে হয়, এটা আমারও কানে তো এসছে, আমি তো আর সমাজ সংস্কারক নই বা এই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আমি গড়ে তুলবো, হ্যাঁ এই চিন্তা ভাবনাও নেই, যেহেতু রন্ধ্রে রন্ধ্রে সমাজে দুর্নীতি ঢুকে গেছে, সেখানে আমি সরাসরি না হলেও কারো ভালো হোক এটা চাই, কেউ যখন একটা ছাত্র স্যার প্রশিক্ষণ নিলাম এত টাকা খরচ হয়ে গেল একটা চাকরির ব্যবস্থা করে দিন, আরে ভাই আমার হাতে তো ক্ষমতা নেই, না আপনি একটু লাইন করে দিন একটু বলে দিন, স্বাভাবিকভাবে এইভাবেই জড়িয়ে গেছি। কখনো কখনো অন্য কোনো মহলে প্রশ্ন তোলেননি যে এটা এরকম কেন হচ্ছে? হ্যাঁ আমরা এখন হয়তো বাধ্য হয়ে সেদিকে ঝুঁকছি বা কাউকে পাঠাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু কেন এরকম হবে, কেন এত দুর্নীতি হবে, এই এই ধরনের কোনো প্রশ্ন আপনি কারো কাছে কখনো করেননি সরকারি? আচ্ছা, আপনার সঙ্গে তো অনেকের যোগাযোগও ছিল যেটা শাসকের বলা হয়, কখনো এই প্রশ্ন করেননি? দেখুন কি প্রশ্ন করব, সবাই তো যুক্ত, এটা তো দেখতে পাচ্ছি চোখের সামনে, মানে সিস্টেমটাই এমন হয়ে গেছে, আপনি বলছেন যে কিছু করার নেই, মানে যে এটাই সিস্টেম হয়ে গেছে। খারাপ লাগতো কি, খারাপ লাগতো কি যে এমন একটা সিস্টেমের মধ্যে আমরা ঢুকে গেছি যে এইগুলো আমাদেরকে এক প্রকার মেনে নিতে হচ্ছে? হ্যাঁ তাই তো, যেটা প্রথম অবস্থায় এই যে আমাদের, আমি তো অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, তো আমার অধীনেই তো, আমার অধীনে মানে সমস্ত কলেজ গুলো মিলিয়েই তো আমাদের সংগঠন, তো সব কলেজই তো এসেছে তাদের সমস্যা, একটাই তো সমস্যা ছিল যে পরিকাঠামোগত সমস্যা, যখন এনসিটি আমাদের উপর একটা বোঝা চাপিয়ে দিল তার সমাধান কি করে হবে, তো আমরা একটা কোম্পানির সাথে চুক্তি করেছিলাম, কোম্পানি 50,000 টাকা করে চেয়েছিল, সমস্ত কলেজ 50,000 টাকা করে দিয়েছে, ঠিক আছে তারা পরিষেবা দিচ্ছিল প্রথম প্রায় 8-10টা কলেজ, তারপরে লকডাউন হয়ে গেল আর তারা পরিষেবা দিতে পারে, তারপরে আরেক আরেকটা সমস্যা এলো, সেটা হচ্ছে আমাদের যখন এই কোভিড পিরিয়ডে
যখন আমাদের ছেলেমেয়েরা ক্লাস করতে পারছে না, তখন আমরা চিন্তা ভাবনা করলাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমরা অনলাইন ক্লাস চালু করব। তখন সেটাও মানিকবাবুকে বলেছিলাম আপনি একটু সহযোগিতা করুন, কারণ পড়াবে যারা সেটা আমি চেয়েছিলাম গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ বা টিচাররা পড়ার, সেটা তো পর্ষদকে অনুরোধ করা ছাড়া উপায় ছিল না। তখন উনি বললেন ঠিক আছে তাহলে আপনারা একটা কোম্পানির সাথে কথা বলুন, আমি যদি আপনার পরিচিত কোম্পানি থাকে বলুন। তো তখনও সেই কোম্পানির সাথে চুক্তি করেছি 500 টাকা পার স্টুডেন্ট। তো ক্লাসও হয়েছে 4-5 মাস, ভালো ক্লাস হয়েছে, সমস্ত হয়েছে। তারপরে এসেছে আমাদের অফলাইনের স্টুডেন্ট, সেটা নিয়েও যখন আলোচনা করতে গেছি উনি বলেছেন এই টাকা লাগবে, দিয়েছি, আমাদের সমস্যার সমাধান হয়েছে। তো এটাই সিস্টেম হয়ে আসছে। মানে টাকা, এটা এটা বুঝে গেছিল যে টাকা ছাড়া কিছু চলবে না, সে ট্রেনিং হোক, অনলাইন অফলাইন, যাই ক্লাস হোক, যাই হোক, আর চাকরি পেতেও টাকা লাগবে, সেজন্য ওই সিস্টেমের মধ্যেও আপনারাও কার্যত মানে ঢুকে পড়েছিলেন বা ঢুকতে বাধ্য হয়েছিলেন। আমি তখন চিন্তা ভাবনা করেছি এই যে 5,000 টাকা করে যেটা আমি বলছি যে এটা তখন দেওয়া হয়েছে, তাহলে পার স্টুডেন্ট 5,000 টাকা করে আমাদের দিতে আপত্তি হলো না কেন? আমরা এটা নিয়ে আন্দোলনও করতে পারবো না? আমাদের কলেজগুলো বাঁচাতে হবে, ছাত্রদের বাঁচাতে হবে, কারণ এটা নিয়ে আমরা কোর্ট কেসও করতে পারবো না, কারণ বোর্ড তখন বলবে যে আমার নির্ধারিত সময়ের মধ্যে এই ছাত্রছাত্রী ভর্তি হয়নি তাই তারা রেজিস্ট্রেশন পাবে না। তাহলে তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থাটা একটা অনলাইন এই একটা লেট ফি নিয়ে করা হোক। এবার সেইটাই লেট ফি মানেই বুঝতে পারছেন, যাই হোক, এই টাকা দিয়ে আমাদের সমস্যার সমাধান হচ্ছে। আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি কুন্তলের কাছে কেন পাঠাতেন? আপনারা তো কানেকশন বিরাট মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ ছিল, আপনি ডিরেক্ট চাকরি করে ব্যবস্থা? মানিকবাবু রিফিউজ করেছিলেন, মানিকবাবু বললেন চাকরি বাকরি নিয়ে আতাবসব আমাকে বলবেন না, এটা আপনি কলেজের সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করুন, আপনি ওর মধ্যে অন্য কেউ থাকবেন, আপনি থাকবেন। তার মানে আমি মানিকবাবুকে রিকোয়েস্ট করিনি। আর খবর এলো মানে অনেকদিন থেকেই শুনছি কুন্তলের ব্যাপারটা, আমি মানিকবাবুকেই জিজ্ঞেস করেছি, না না আমি ওকে চিনি না, আমি তাহলে ও এসব করছে কি, না যাইনি। আচ্ছা, আপনি আপনি কুন্তলের কথা শুনেছিলেন মানিকবাবুকে আগে? হ্যাঁ, মানিকবাবুকে চেনেও না বলি। আর 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 হুগলির হুগলি আর এক নেতার নেতার নামও তো আপনি বলেছেন, তার নামও কি আগে কাউকে বলেছিলেন মানিকবাবুকে? ওর সাথে আমার একবার আলাপ হয়েছিল, কুন্তলের আরবানার বাড়িতে আলাপ হয়েছিল, এবং তখন আমি কুন্তলকে বলেছিলাম যে শান্তনুবাবুর সাথে একটু কথা বলতে চাই, তখন রাজ্যের বড় নেতা, তো তো কথা বললাম, আমি বললাম যে এই সংগঠক শিক্ষকদের একটা ব্যাপার আছে, এ ব্যাপারটা আপনি শুনেছেন? কুন্তল আপনার সাথে আলোচনা করেছে, আমি সব জানি, ভাইয়ের সাথে কথা বলে নিন, সব ঠিক হয়ে, এইটুকু কথাও বলেছিল, এবং সেটাই প্রথম এবং শেষ। না, আমি আমি আর একটু ক্লিয়ার হতে চাই, মানে কারো কারো ধারণা যে আপনিও হয়তো টাকা পয়সা তুলেছিলেন চাকরি, মানে ক্যান্ডিডেটের কাছে চাকরি করে দেবো, সেখান থেকে হয়তো সেই টাকা কাউকে পাঠিয়েছেন, এরকমও তো কেউ কেউ বলছে বা ভাবছেন। মানে আমি বলছি যে কুন্তলের ক্ষেত্রে যে অভিযোগটা উঠছে যে চাকরির জন্য টাকা পয়সা নেওয়া, এইরকম কোনো বিষয় কি আপনার ক্ষেত্রে রয়েছে? আপনি কি কাউকে চাকরি দেওয়ার জন্য টাকা পয়সা নিয়েছিলেন কোনো স্টুডেন্টের কাছ থেকে, নাকি আপনি ডিরেক্ট পাঠিয়ে দিয়েছিলেন? আমি ডিরেক্ট পাঠিয়ে দিতাম, অথবা আমার অফিসে যে লোক থাকতো, এই যে প্রথম দুজন আমার অফিসে কাজ করতো, গোপাল দলপতি এবং ওই আপনার তাপস মিশ্র, ওরা থাকতো, ওরাই কেউ এলে আমি তাপসের সাথে কথা বলে নাও, যখন গোপাল থাকতো বলতাম গোপালের সাথে কথা বলে নাও, ওরাই কথা বলে ওদের সবকিছু নিয়ে ডকুমেন্টস নিয়ে টাকা পয়সা নিয়ে কুঞ্চলকে পেমেন্ট। কিন্তু সেটা তো হতো, আমি শুধু একটা সিস্টেম করেছিলাম যে তখন তোমরা যারা, আমি যাদের বলছি টাকা দেওয়ার কথা, তাদের কুন্তলকে যে টাকাটা দেওয়া হচ্ছে এই ডায়েরিতে তাদের রিসিপ্টটা করে রাখো, সেটা করে রাখো। এই দলপতির কথাই তো, দলপতির কথাই তো গতকাল কুন্তল বলেছেন দলপতির বিষয়ে, দলপতি কোথায় এখন? এবার দলপতি দলপতি একটা আগেও জানতাম না আমি, ও একটা কি বলে মানি মার্কেটিং কোম্পানির সাথে যুক্ত ছিল, সেই ব্যাপারে ও এর আগে লকডাউনের আগেই ও অ্যারেস্ট হয়ে, এখন সেই কারণে ও বাঁচতে চেয়ে হয়তো এই কথা বলতে পারে, তার নাম বলতে পারে, যেহেতু সে তিহার জেলে আছে। কিন্তু আপনি আপনার আপনারই তো অফিসের লোক ছিলেন দলপতি বা এইসব, সুতরাং ও এসেছিল নিজের ওই কয়েকটা ক্যান্ডিডেট নিয়ে, আমি তখন বললাম একমাত্র এই কাজটা কুন্তল পারে, তুমি কুন্তলের সাথে যোগাযোগ করো। এবারও কুন্তলের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি, এবারও এবার আমার অফিসে যখন আসতো, এবার ধরুন আমি নেই, ও বসে আছে, কোনো ক্যান্ডিডেট এলো, আমার হয়তো গোপালবাবু আছে এই ব্যাপারটা দেখছে, তুমি গোপালের সাথে কথা, ব্যাপারটাই না না। গোপাল দলপতি কি আপনার আপনার ওখানে কি স্টাফ ছিল? না না, স্টাফ কি করে থাকবে, ও এসেছিল এবার অফিসে এসে বসতো, আমার অফিসে তো আরো স্টাফ রয়েছে, কিন্তু যখন গোপাল আর আসতো না,
তখন আমি তাপসকে দায়িত্ব দিয়েছিলাম। না আসতো কেন গোপাল, গোপাল এখানে আসতো কেন? ওই লোক ধরতে ছিল, পয়সা কড়ির লোক ধরতে আসতো, এজেন্ট ওর টাইপের? তো ক্যান্ডিডেট ছিল, এবার কিছু ক্যান্ডিডেটকে তো আমি আবার বললাম যে গোপালকে দিয়েই করো, গোপালই ব্যাপারটা দেখছে, আমি মানে সরাসরি দেখছি গোপাল, না আড়াই গোপাল কি বছর পর। এজেন্টের মতো করে গিয়ে ওখানে বসতো কাস্টমার ধরার জন্য, মানে এটা বলতে চাইছেন? না না, কাস্টমার আমার অফিসে যারা আসবে তারা কাস্টমার ধরবে কেন? যারা আসতো নিজেরা নিজের থেকে আসতো, কাস্টমার ধরবে কেন? না না, আর আমি গোপাল, তো গোপাল কাস্টমার যে আপনার ধরবো অফিসে বসতো, ও কেন 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 বসতেন? মানে ওই 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 কাজটা দেখার জন্যই, যে যারা চাকরির জন্য টাকা পয়সা দেবেন, টাকা দেবেন ও মিডিয়েটার হিসেবে, মিডিল ম্যান হিসেবে কুন্তলার কাছে পৌঁছাবেন, ওই কাজটা, মানে ওই যেটা বলছে আর কি, এজেন্টের মতো আর কি ক্যান্ডিডেটদেরকে। হ্যাঁ জাস্ট লাইক, হ্যাঁ ওই কাজটা ওকে দায়িত্ব দিয়েছিলাম, কারণ আমার সময় ছিল না, আমি দেখতাম কিন্তু না। আপনি এটা তো আপনি মানে মানবেন যে যে দায়িত্বটা দিয়েছিলেন এটা কিন্তু একটা অবৈধ কাজ, যে আপনি এইটা ওনাকে বলে কমিউনিকেট করা, কিন্তু আপনি বলছেন যে সিস্টেমের মধ্যে আপনি পড়ে গেছিলেন। হ্যাঁ সিস্টেম তো, এখন সবাই যদি বলে, আপনি এসে যদি বলেন আমি টাকা দিতে রাজি, ব্যবস্থা করে দিই, তো যাও ওখানে টাকা দিলে হবে, ওখানে যাও, এটা আমি সমর্থন করেছি। আমি যদি বলতাম যে আমি পারবো না, তার মানে আপনি আমার একটু দিকটা চিন্তা করছেন না, আমার একটা বেকার ছেলে আপনার এখানে প্রশিক্ষণ নিল। আপনাকে এখন এটা মনে হচ্ছে যে ওটা ওটা বলাও আমার অন্যায় হয়েছে, ওটা না করলেই ভালো করতাম মনে হয়? খুব অবশ্যই, এখন তো আমি নিজে অনুতপ্ত, কেন এই কাজে জড়াতে গেলাম, আমার তো নিজের খুব খারাপ লাগছে, আমার কি দরকার, ওকে, আমার তো ওখান থেকে কোনো আয় ছিল না, আমি ভালো চেয়েছিলাম, যা কিছু বেকার ছেলে মেয়ে চাকরি পাক, এখন যোগ্য অযোগ্যর ব্যাপারটা তো আমি বুঝি না, কে যোগ্য অযোগ্য সেটা বোর্ড বিবেচনা করবে, কিন্তু ওখানে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের আলাদা করে টাকা নেওয়া হচ্ছে, এরকম ধারণা তো আমার ছিল, আমি ভেবেছিলাম ওখানে টাকা না দিলে নাম আসবে না, এরকমই ধারণা ছিল। না এখানে আপনার কোনো কমিশন ছিল না বলছেন? না ওকে, আমি এখন তো দেখতে পাচ্ছি আপনি সব কথা বলে দিচ্ছেন, মিডিয়াতেও বলছেন, ভিতরেও বলছেন, যা ঘটনা, যা ঘটনা যেটা সত্য ঘটনা সেটাই আমি বলছি, আপনি এখন কি চাই, যেটা ঘটে আপনি এখন কি চাইছেন? কি চাইবো, আমি কিন্তু একটা জিনিসই চাইছিলাম, যেসব বেকার ছেলে মেয়েদের টাকা ওর কাছে আছে সেগুলো ফেরত চেয়েছি, 1 বছর ধরে ফেরত চেয়ে আসছি, ফেরত দিচ্ছে না, আপনি তো নাকি, ফেরত আপনি তো চেয়ে নাকি মানে ওই কি টাকা চেয়েছেন, কালকে বলেছেন যে আপনি টাকা চেয়ে টাকা দেননি বলে কুন্তলকে ফাঁসাচ্ছেন? দেখুন 19 কোটি টাকা যাকে দেওয়া হয়েছে সেখানে 50 লক্ষ টাকা কেন, আমি তো 1 কোটি টাকা ওকে বলেছিলাম 7 দিন আগে, ও বারবার বলছে 50 হাজার টাকার ব্যবস্থা করছে, আমি বললাম তুমি 1 কোটি টাকা অন্তত ব্যবস্থা করো, আমার কাছে যে যে লোকগুলো আসছে তাদেরকে অন্তত 1 কোটি টাকা দিতে হবে, তবে আমি বলতে পারবো ঠিক আছে ধৈর্য ধরো দেখছি, না আমি 50 হাজার টাকা দেবো, তো সেটাকে এখন ঘুরিয়ে দিচ্ছে ঘুষ, আমি ওকে ঘুষ চাইতে যাবো কিছু, আমার কথায় যারা তোমাকে 19 কোটি টাকা দিয়ে বসে আমি ওকে ঘুষ চাইবো, মানে আপনি বলছেন যারা টাকা দিয়েছেন আপনার, আপনার এই এখান দিয়ে হয়ে, তারাও আর কি আপনাকে বলছেন যে টাকা ফেরতের কথা, সেজন্য আপনি আবার কুন্তলের কাছ থেকে টাকাটা চাইছিলেন, তাই তো? ব্যাপারটা কি আমার আমার কাছে উল্টো চাপ আসছে না, আপনি না বললে আমরা দিতাম না, এইটা তো শোনাচ্ছে না, আপনি বলেছেন তাই দিয়েছি, এই জায়গাতে আমি অপরাধী হয়ে যাচ্ছি না? আচ্ছা কুন্তল কি এরকম কিছু বলছেন যে আরে আমিও তো অন্য জায়গায় দিয়ে ফেলেছি টাকা ফেরত পাচ্ছি না, এরকম কি কখনো বলেছেন? না সেটা তো আমি অনেকবার জানতে চেয়েছি, তুমি বলো কাকে কোথায় টাকা দিয়েছো আমি যাবো তোমার সাথে, এই টাল বাহানা করতো, এই কাকুকে দিয়েছি, এই ওখানে দিয়েছি, এই সেখানে দিয়েছি, সে উল্টো পাল্টা নাম, নাম কোনো কোনোদিন কোনো আমি তো কোনো নাম বলেননি কখনো, নাম বলেননি কখনো কুন্তল? বলেছে কাকু 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 কে কাকু কাকু বলো কালীঘাটে কাকু কে কাকু, কাকুর বাড়ি কোথায়? না আপনি কাকুর বাড়ি কোথায়? কালীঘাট? কালীঘাটে থাকে বল, কাকুর কাছে যাই, ও কোথায় বলতো কাকুর কাছ থেকে, সে কাকু কেউ নেই সুজয় ভদ্র, কে কে কাকুটা কে, সুজয় ভদ্র পরে নামটা জেনেছি, কি নাম, কি ওনার নাম সুজয় ভদ্র, সুজয় ভদ্র? হ্যাঁ সুজয় ভদ্রটা মানে কি পরিচিত লাগছে না তো, মানে কি কার সঙ্গে জড়িত, কি হাত? আর আমি ডিটেলস বলবো না, এই নামটা আমি পেয়েছি এটাই বলছি, সুজয়, সুজয় ভদ্র? হ্যাঁ ওকে, যাই হোক, অনেক তো রহস্যের উদ্ঘাটন হচ্ছে, আপনি অনেক কথা বলছেন, কিন্তু আমার একটা প্রশ্ন যে আপনি যে এত কথা বলছেন এবং এত নাম সব প্রকাশ্যে বলে ফেলছেন, সেসব নিয়ে তো তদন্ত এগোচ্ছে, তো আপনার তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, যারা আর কি চাইবেন যে আমাদের নামগুলো না প্রকাশ পাক, তারা তো আপনার ক্ষতিও করতে পারেন, তো আপনি এখন কীভাবে থাকছেন, আপনার নিরাপত্তা ব্যবস্থা কী করা হয়েছে?
আমি একা একাই ঘুরে বেড়াই, একাই বাড়িতে থাকি, আমার স্ত্রী আর ছেলে বৌমা ছাড়া আর আমার বাড়িতে কেউ নেই। আমি একাই যাই, সিবিআই অফিসেও একা যাই, ইডির অফিসেও একা যাই, আমি একাই যাই, যেখানে যা যাচ্ছি একাই যাচ্ছি, আমার সাথে কোনো সিকিউরিটি তো দূরের কথা, আমার কাছে কোনো লোকও নেই। আপনি, আচ্ছা আপনি একটু সামনে এসে কথা বলুন। আমি বলছি যে হ্যাঁ আপনি একা যাচ্ছেন, এই যে আপনার বাড়ি তো বারাসাত, হ্যাঁ বারাসাত বারাসাতে তো মার্কেটে টার্কেটে সব বেরোন, একা একাই বেরোন, একাই বেরোয়, আপনাকে এজেন্সি কিছু বলেনি, সেন্ট্রাল এজেন্সি, যে আপনার নিরাপত্তা কিছু লাগবে কি না? না একবার বলেছিল আপনি কি কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন, আমি বলছি না, কেন অভাব বোধ করছেন না? আপনাকে তো মানে আপনার তো ক্ষতি করা হতেই পারে, আপনি কেন অভাব বোধ করছেন না? কে ক্ষতি করবে, আমার শত্রু কেউ নেই, আমি মনে করি আমার শত্রু কেউ নেই, আপনি এত লোকের নাম বলে দিচ্ছেন, আপনার শত্রু আমার কেউ নেই? শত্রু কেউ নেই, না নাম বলে দিচ্ছি, ওরা যদি মেরে দেয় মেরে দেবে, আর কি আছে, আচ্ছা, মানে আপনি, যারা টাকা দিয়েছে তাদের টাকাটা উদ্ধার করার জন্য আমি আবেদন জানি, এ করেছি বারবার ওকে বলেছি, এতে যদি আমি মার্ডার হয়ে যাই হয়ে যাবো, আমার কোনো আপত্তি, আমি নিরাপত্তা চাই না, মানে আপনি নিরাপত্তা চান না, আপনি মুখও বন্ধ করবেন না, যেখানে যা জানতে চাইবে আপনি বলবেন, না মুখ বন্ধ করবো না, নিরাপত্তাও চাই না, ব্যাস তাতে 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 যা হওয়ার হবে আপনার। তাতে যা হবার হবে। বুঝতে পারছি, মানে আপনি এখন চাইছেন মানে শেষটা দেখতে, তাই তো? আমি চেষ্টা দেখতে চাই, আপনার যে, আমি এই প্রতারিত ছেলে মেয়েদের পাশে আছি, যারা খুব কষ্ট করে টাকাটা দিয়েছে তাদের টাকাটা উদ্ধার হোক, এটাই আমি চাই। আপনাকে নিয়ে আপনার পরিবার চিন্তায় চিন্তায় নেই, যে যে আপনি এইভাবে কথা, স্বাভাবিক, সেটা তো স্বাভাবিক, আপনার কলেজগুলোর কি অবস্থা? আপনার তো বিএড কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, কলেজগুলো চলছে, কলেজগুলো স্টাফরা দেখছে, ওরাই চালাচ্ছে, আপনারটা কি মানে কিভাবে চালান আপনি, সোসাইটির মাধ্যমে? আমার সোসাইটি আছে, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ অফ ইনস্টিটিউশন, আমি তার চেয়ারম্যান, আমাদের আরো সব বোর্ড মেম্বার রয়েছে, তারা দেখাশোনা করছে, এখানে প্রতিষ্ঠান ঠিক করে চালানো যায় নাকি সব যেটা বলছেন আপনি, পয়সা পয়সা ছাড়া কিছু নেই বিকল্প? প্রতিষ্ঠান চালানো যায় মানে, এখন তো ছাত্রছাত্রীর প্রচন্ড অভাব, আমাদের তো মূল মানে মূলধন হচ্ছে ছাত্রছাত্রী, এখন আমাদের বিএড ডিএলএড এ ভর্তি হচ্ছে না, কেন হচ্ছে না, চাকরি নেই তাই তো? চাকরি নেই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আমার, সেখানেও চাকরি নেই, তাহলে কে পড়তে আসবে? মানে যা অবস্থা, আপনি বলছেন যে কলেজগুলোকে চালিয়ে যাওয়াটাও দুশ্চিন্তার হয়ে যাচ্ছে, খুব মুশকিল, খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে আর কি করে কি করে এখানে বলা হয় যে বিরাট ডেভেলপমেন্ট, বিরাট চাকরি, আপনারা বলছেন আপনাদের মধ্যে কলেজগুলো বন্ধ হয়ে যাওয়ার মুখে, তো তাহলে জঘন্য তো অবস্থা। হ্যাঁ আজকে আবার আপনাকে বলছি, আজকে এই যে অফলাইন, যেটা মানিকবাবু 5,000 টাকা করে নিয়ে আমাদের অনলাইন করে ব্যবস্থা করে দিয়েছিলেন, এবছর অর্থাৎ এখনো দুটো সেশন আমরা যাদের ভর্তি নিয়ে রেখেছি তাদের অফলাইনের অনলাইন হচ্ছে না, তার মানে তো অটোমেটিক কলেজ বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। আপনাদের সোসাইটির আন্ডারে, আপনাদের সোসাইটির আন্ডারে কতগুলো কলেজ আছে আমার সাতখানা কলেজ, সোসাইটির আন্ডারে? মানে এইগুলো বলছেন, এইগুলোর মানে ভবিষ্যৎ নিয়েও চিন্তা থাকছে যে কি হবে কলেজগুলোর পরিস্থিতি, অবশ্যই থাকছে, সবই ঘেটে যাওয়ার মতো একটা পরিস্থিতি। তবে তাও তবু আপনি যেভাবে মুখ খুলছেন, কথা বলছেন, আপনি নিজেকে দাবি করছেন যে এর মধ্যে আমার অন্য কোনো বিষয় ছিল না, শুধুমাত্র ওই যেহেতু সিস্টেম টাকা না হলে কিছু হয় না, সেই জন্য আপনি করতে বাধ্য হয়েছিলেন, এখন সেই টাকা ফেরত চাইছেন, সেই ব্যবস্থা আপনি করছেন, তার জন্য মুখ খুলছেন, বিচারটা আপনি পাইয়ে দিতে চাইছেন, ভালো, আপনি কথা বলছেন সাহস নিয়ে, অন্তত তদন্তটা শেষ হোক, সত্যের উদ্ঘাটন হোক, কোথায় টাকা গেছে। আর আমার এটা তো নতুন একটা তথ্য লাগলো, কাকু মানে কালীঘাটের সুজয় ভদ্র কাকু, আমি জানি না তারও খোঁজ করবে কিনা, এই এই নিয়ে বলেছেন নাকি আপনি সুজয় ভদ্রবাবুর কথা এজেন্সিকে? বলেছি, আচ্ছা, সেদিকে এখনও তো আমরা দেখিনি মুভ করতে। অসংখ্য ধন্যবাদ, তাপস মণ্ডল সরাসরি ছিলেন, আপনি তদন্তের শেষ দেখতে চাইছেন, আমরাও চাই তদন্তের শেষ হোক, কিন্তু আপনার নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে, কিন্তু আপনি বলছেন যা হওয়ার হবে আমি বলে যাব এবং নিরাপত্তা আমার দরকার নেই। ভালো থাকবেন, মনে এই সাহস নিয়ে থাকুন যে এর শেষ দেখতে চাই, তদন্তে যে কোঅপারেট আপনি করছেন করুন, আর যে প্রশ্ন আপনার দিকে উঠছে তার ব্যাখ্যাও তো আপনি দিচ্ছেন, আমরা হয়তো সেই বিষয়ে আরও পরবর্তীকালে জানতে পারবো। ভালো থাকবেন। নমস্কার দর্শক, একটা লম্বা ইন্টারভিউ আপনারা দেখলেন, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলে যাকে বলা হয়ে থাকে, তিনি তো পরিষ্কার বললেন,
অনেক কথা বললেন, তার মধ্যে আরও একটা নাম আজকে আমি শুনতে পেলাম, কালীঘাটের সুজয় ভদ্রবাবু, যার কাছে নাকি টাকা পয়সা আর কি গেছিল, ফেরত পাচ্ছে না কুন্তলরা, সেই জন্য টাকাও ফেরত দিতে পারছেন না। দেখা যাক এইসব বিষয়ে যদি তদন্ত হয় সেখান থেকে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা, আর কে সুজয় ভদ্র দর্শক সেটা নিয়েও কিন্তু আমাদের মনে একটা বিরাট কৌতূহল জন্মালো। দর্শক ভালো থাকবেন, এবং যদি এই নিয়ে কিছু বলা থাকে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।